আসসালামু আলাইকুম। শুরুতে সংবাদ শিরোনাম। বেলা উপজেলা সরকারি কমিটি, সীমান্তে গোলাগুলি নতুন মাত্রায়, এবারে আতঙ্কে বাসিন্দারা, একদিনের ব্যবধানে ফের খুন রোহিঙ্গা ক্যাম্পে। এবার বিস্তারিত। বোর্ড সামনে রেখে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। জেলা পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসককে প্রদান করা হয়েছে। 23 সদস্যের কমিটিতে সংশ্লিষ্ট জেলার সব সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানকে উপদেষ্টা রাখা হয়েছে। পুলিশ সুপারও এ কমিটির সদস্য। একইভাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে কমিটি 24 সদস্যের। এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই উপজেলা সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যানকে উপদেষ্টা করা হয়েছে। আর ইউনিয়ন পর্যায়ের 14 সদস্যের কমিটির প্রদান করা হয়েছে ইউপি চেয়ারম্যানকে। সদস্য সচিব সংশ্লিষ্ট ইউপি সচিব 24 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আলাদা তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি কমিটি নামে এই কমিটি গঠন করা হয়। অপরদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি চলছেই। গতকাল সকাল 8টায় এবং সকাল 9:30টায় দুই দফায় বিকট শব্দে মর্টার সেল বিস্ফোরিত হয়েছে। এজন্য এপারের জনপদে আতঙ্ক বেড়েছে। কোনাপাড়ায় বসবাসকারী রোহিঙ্গা শরণার্থী কয়েকজন জানান, মর্টার সেল বিস্ফোরণের ঘটনাটি আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর 34 ও 35-এর উপরে ঘটতে পারে। সারাদিন মাঝে মাঝেই গুলি বিনিময়ের শব্দ শুনতে পেয়েছেন বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নারী জানান, ওপারে গোলাগুলির আওয়াজে তাদের বীত সন্ত্রস্ত জীবনযাপন করতে হচ্ছে। তাই কিছুটা নিরাপত্তার জন্য তারা চলে যাচ্ছেন। বান্দরবানের তমলুজ্জ বাজারের ব্যবসায়ী সৈয়দ হোসেন জানিয়েছেন, গতকাল প্রায় 50টির অধিক মর্টার সেল বিস্ফোরণ হয়। এতে সীমান্তের কাছাকাছি মাটির ঘরগুলো কেঁপে ওঠে। কয়েকদিনের তুলনায় গতকাল সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি টহল বাড়ানো হয়েছে। অপর আরেক সংবাদে, কক্সবাজারের উখিয়ায় একদিনে ব্যবধানে মোহাম্মদ এরশাদ নামের আরও এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। গতকাল ভোরে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের এক্সটেনশন ক্যাম্প 4-এর এজ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ওই ব্লকের বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত 14 এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। এদিকে মঙ্গলবার রাতের পালায় উখিয়ায় বালুখালী 18 নম্বর ক্যাম্পে পাহারায় নিয়োজিত থাকা মোহাম্মদ জাফর আলম নামের এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শরণার্থী ক্যাম্পে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিদ্রোহী রোহিঙ্গা গ্রুপগুলো। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতে পাহারার পদ্ধতি অকার্যকর করার চেষ্টা চলছে বলে মনে করেছেন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।